শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দ্বিতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে মণিরামপুর ও বেলঘরের ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথিত নিজ চরিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে কখনো দাঁড়াইয়া কখনো বসিয়া ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার, 10ই জুন 1883 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ শুক্লা পঞ্চমী, বেলা 10টা হইবে। রাখাল, মাস্টার, লাটু, কিশোরী, রামলাল, হাজরা প্রভৃতি অনেকেই আছেন। ঠাকুর নিজের চরিত্র পূর্ব কাহিনী বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, ও দেশে ছেলেবেলায় আমায় পুরুষ মেয়ে সকলে ভালোবাসত, আমার গান শুনত, আবার লোকেদের নকল করতে পারতুম, সেই সব দেখত ও শুনত। তাদের বাড়ির বৌরা আমার জন্য খাবার জিনিস রেখে দিত, কিন্তু কেউ অবিশ্বাস করত না, সকলে দেখত যেন বাড়ির ছেলে, কিন্তু সুখের পায়রা ছিলুম। বেশ ভালো সংসার দেখলে আনাগোনা করতুম, যে বাড়িতে দুঃখ বিপদ দেখতুম সেখান থেকে পালাতুম। ছোকরাদের ভিতর দুই একজন ভালো লোক দেখলে খুব ভাব করতুম, কারুর সঙ্গে সাংঘাত পাতাতুম, কিন্তু এখন তারা ঘোর বিষয়ী। এখন তারা কেউ কেউ এখানে আসে, এসে বলে, ও মা, পাঠশালেও যেমন দেখেছি এখানেও ঠিক তাই দেখছি। পাঠশালে শুভঙ্করী আঁক ধাঁধা লাগত, কিন্তু চিত্র বেশ আঁকতে পারতুম, আর ছোট ছোট ঠাকুর বেশ গড়তে পারতুম। ফন্ড অব চ্যারিটেবল হাউস অ্যান্ড দ্য রামায়ণা অ্যান্ড মহাভারতা, সদাব্রত অতিথিশালা যেখানে দেখতুম সেখানে যেতুম, গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখতুম। কোনোখানে রামায়ণ কি ভাগবত পাঠ হচ্ছে তা বসে বসে শুনতুম, তবে যদি ঢং করে পড়ত তাহলে তার নকল করতুম আর অন্য লোকেদের শুনাতুম। মেয়েদের ঢং বেশ বুঝতে পারতুম, তাদের কথা সুর নকল করতুম। করে নাড়ি বাপকে উত্তর দিচ্ছে, যাই। বারান্দার মাগিরা ডাকছে, ও তোপসে মাছ ওলা। নষ্ট মেয়ে বুঝতে পারতুম, বিধবা সোজা সিঁথে কেটেছে আর খুব অনুরাগের সহিত গায়ে তেল মাখছে, লজ্জা কম, বসবার রকমই আলাদা। থাক বিষয়ীর কথা, রামলালকে গান গাহিতে বলিতেছেন, শ্রীযুক্ত রামলাল গান গাহিতেছেন। এক, কে রণে নাচিছে বামা নিরোধ বরণী, শোনিত সায়রে যেন ভাসিছে নব নলিনী। এইবার রামলাল রাবণ বধের পর মন্দোদরীর বিলাপ গান গাহিতেছেন। দুই, কি করিলে হে কান্ত অবলারি প্রাণ কান্ত, হয় না তাহা শান্ত এ প্রাণান্ত বিনে, হয়ে কর্তা কনক রাজ্যে আজ যে ধরা সহ্যে, এ দেখে তোমার ভার্যে ধৈর্য হয় কেমনে, ও যার জম করে দাসত্ব এমনি আধিপত্য, স্বর্গমর্ত মাঝে কারু দেখিনে। ইন্দ্রদিরও ঠাকুরানী তোমার আজ সে রানী, হলাম কাঙালিনী এখন এ ভুবনে, নবীন জটাধারী বিপিন বিহারী সব হারালে তাই মনুষ্য জ্ঞানে। ও যার পদ অভিলাষী ঈশান শ্মশানবাসী, ব্রহ্মা অভিলাষী সেই রতনে, রাজা কিছু না মানিলে যদিও শুনেছিলে, পাশানি হয় মানবী সেই রামের চরণে। রাম নামে শ্রীরামকৃষ্ণ বিয়োভল, গোপী প্রেম। শেষ গানটি শুনিতে শুনিতে ঠাকুর অশ্রু বিসর্জন করিতেছেন আর বলিতেছেন, আমি ঝাউতলায় বাছে করতে গিয়ে শুনেছিলাম
নৌকার মাঝে নৌকাতে ওই গান গাচ্ছে। ঝাউতলায় যতক্ষণ বসেছিলাম খালি কেঁদেছি, আমাকে ধরে ধরে ঘরে নিয়ে এলো। তিন, শুনেছি রাম তারক ব্রহ্ম, মানুষ নয় রাম জটাধারী, পিতা কি নাশিতে বংশ, শীতে তার করেছ চুরি। অক্রূর শ্রীকৃষ্ণকে রথে বসাইয়া মথুরায় লইয়া যাইতেছেন দেখিয়া গোপীরা রথচক্র আঁকড়াইয়া ধরিয়াছেন ও কেহ রথচক্রের সামনে শুইয়া পড়িয়াছেন। তাঁরা অক্রূরকে দোষ দিতেছেন, শ্রীকৃষ্ণ যে নিজের ইচ্ছায় যাইতেছেন তাহা জানেন না। চার, ধরোনা ধরোনা রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রে চক্রি হরি, যা চক্রে জগৎ চলে। ধরোনা ধরোনা বাজি, এ বাজি নয় ভেলকি বাজি, ফুরালো প্রেমের বাজি, আজ বাজি ভোর হলো গোকুলে। মিছে দোসরে সারথি, এ সারথি অসার অতি, বিনা রথির অনুমতি, কার কোথারথ অমনি চলে। শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, গোপীদের কি ভালোবাসা, কি প্রেম! শ্রীমতী সহস্তে শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন, কিন্তু পা আঁকেন নাই, পাছে তিনি মথুরায় চলে যান। আমি এসব গান ছেলেবেলায় খুব গাইতাম, এক এক যাত্রার সমস্ত পালা গেয়ে দিতে পারতাম। কেউ কেউ বলত আমি কালীয় দমন যাত্রার দলে ছিলাম। একজন ভক্ত নূতন উড়ানি গায়ে দিয়ে আসিয়াছেন, রাখালের বালক স্বভাব, কাঁচি এনে তাঁর চাদরের ছিলা কাটিতে যাইতেছেন। ঠাকুর বলিলেন, কেন কাটছিস, থাক না, শালের মতো বেশ দেখাচ্ছে। হ্যাঁগা, এর কত দাম? তখন বিলাতি চাদরের দাম কম ছিল। ভক্তটি বলিলেন, এক টাকা ছয় আনা জোড়া। ঠাকুর বলিলেন, বলো কি গো, জোড়া, এক টাকা ছয় আনা জোড়া? কিয়ৎক্ষণ পরে ঠাকুর ভক্তকে বলিতেছেন, যাও গঙ্গায় নাও গে, একে তেল দে রে। স্নানান্তে তিনি ফিরিয়া আসলে ঠাকুর তাক হইতে একটি আম্র লইয়া তাহাকে দিলেন, বলিতেছেন, এই আমটি একে দি, তিনটে পাশ করা। আচ্ছা, তোমার ভাই এখন কেমন? ভক্ত বলিলেন, হ্যাঁ, তাঁর ঔষধ ঠিক পড়েছে, এখন খাটলে হয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তার একটি কর্মের জোগাড় করে দিতে পারো? বেশ তো, তুমি মুরুব্বী হবে। ভক্ত বলিলেন, ভালো হলে সব সুবিধা হয়ে যাবে।